তো এখানে এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে এই রাস্তা ধরে একেবারে এই জমির লোকেশনে চলে আসতে আপনার সময় লাগবে 2 থেকে 3 মিনিটের মতো। এটা হচ্ছে সিসি ডিভিশন 30 ফিট রাস্তা, আর এই হচ্ছে যে সেই জমিটি। ইসলামিক ইউনিভার্সিটি টেকনোলজির একটা বিল্ডিং দেখা যাচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের টাওয়ার দেখা যাচ্ছে, অর্থাৎ জমিটি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জমি বিক্রয় গাজীপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে, এরকম সিটি কর্পোরেশনের প্রায় 30 ফিট চওড়া রাস্তার সাথেই অল্প কিছু জমি খুঁজছেন, 2 কাঠা 1.5 কাঠার মতো জমি খুঁজছেন, তাদের জন্য আমি আজকে একটি সুন্দর জমি নিয়ে আসছি। এটা গাজীপুর সিটি কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ডের কাথরা গ্রামে ইসলামপুর মৌজায়। জমিটি একেবারে রাস্তার সাথেই, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রাস্তাটা ধরে হাঁটতেছি, জমিটি একেবারেই আমার ডান পাশে। এই যে জমিটি দেখতেছেন, চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করা, এখানে জমির পরিমাণ 1.5 কাঠা। খুবই সুলভ মূল্যে জমিটি বিক্রি হবে। জমিটি একেবারে রাস্তা সংলগ্ন, রাস্তার পূর্ব পাশে এই জমির অবস্থান। জমিটির পরিমাণ 1.5 কাঠা এবং জমির অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ডের কাথরা গ্রামে, এবং মৌজা হচ্ছে ইসলামপুর মৌজা। আমি যদি একটু জমিটিকে আপনাদের খাই, জমিটি বেশ উঁচু। ওই যে একটা বাড়ি আপনারা দেখতেছেন জমিটির সাথেই, ওই যে আরেকটা বাড়ি, এই পাশে আরেকটা বাড়ি হচ্ছে, মানে এখনই আপনারা বাড়ি করতে পারবেন। মোটামুটি অল্প একটু মাটি ফেলেই বাড়ি করা যাবে। জমির পরিমাণ এখানে আছে 1.5 কাঠা এবং জমির প্রাইস হচ্ছে, মালিকের আস্কিং প্রাইস হচ্ছে 16 লক্ষ টাকা কাঠা। তো আমি আপনাদেরকে স্বাগত জানাবো এখানে আসার জন্য, দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে হাইরাইজ বিল্ডিং আছে, ওই হাইরাইজ, ওইটা একটা হাইরাইজ বিল্ডিং, ওই যে হাইরাইজ বিল্ডিং এবং ওই যে ইসলামিক ইউনিভার্সিটি টেকনোলজির একটা বিল্ডিং দেখা যাচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের টাওয়ার দেখা যাচ্ছে। অর্থাৎ জমিটি খুবই সুন্দর, একটা প্রমিনেন্ট প্লেসের মধ্যে, এবং আশেপাশে এখানেও প্রচুর বাড়িঘর হয়ে গেছে আপনারা দেখতেছেন। খুবই সুন্দর জমিটি, আপনারা আসতে পারেন, এখানে দেখতে পারেন। এবং এই জমিটিতে আপনারা কীভাবে আসবেন স্টুডেন্ট, সেটা একটা আমরা একটু গুগল ম্যাপে দেখে আসি। সুপ্রিয় দর্শক, গুগল ম্যাপে যদি আপনাদেরকে আমি জমির লোকেশনটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গুগল ম্যাপের উইন্ডো অন করে রেখেছি। এটা হচ্ছে এই গুগল ম্যাপের উইন্ডোতে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ের এটা হচ্ছে বোর্ডবাজার নামক যে বাস স্ট্যান্ড, সেখানে বোর্ডবাজার, এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই ইসলামিক ইউনিভার্সিটির পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে পশ্চিম দিকে, একটু সামনে আসলেই এটাকে নন্দন গার্মেন্টসের মোড় বলে। এখান থেকে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 30 ফিট চওড়া RCC কংক্রিট ঢালাই রাস্তা। এই রাস্তার পাশেই এই ঠিক এইখানটাতে হচ্ছে জমির অবস্থান। তো আমি যদি একটু ঝুম করে আপনাদেরকে দেখাই, মানে পুরো ভিউটা যদি আমি একটু উইন্ডোতে নিয়ে আসি, তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, আর এই এটা হচ্ছে IUT-র পাশের যে রাস্তা সেটা, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, এটা হচ্ছে বোর্ডবাজার। এই বোর্ডবাজার থেকে একটু সামনে গেলে যে IUT, অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আর এখানে এই কর্নারের মধ্যে আছে ইসলামিক ইউনিভার্সিটি টেকনোলজির কর্নারে, এখানে আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এই ইস্টার্ন ব্যাংকের যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চের পাশ দিয়ে একটা রাস্তা পশ্চিম দিকে চলে আসছে। আমরা যদি এই রাস্তাটা ধরে, এই আমি যে মাউসটা যে মুভ করে নিয়ে আসতেছি, এদিক দিয়ে এই রাস্তাটা ধরে একটু সামনে চলে আসলে এখানে একটা খাল পাবো। এই খালটা পার হয়ে একটু সামনে গেলেই নন্দনের মোড়। এই নন্দনের মোড় থেকে আমরা সোজা দক্ষিণ দিকে যদি হেঁটে চলে আসি, এই যে লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু, এই যে ব্ল্যাক কালার, এই জায়গাটা হচ্ছে সেই জমির লোকেশন। তো এখানে এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে এই রাস্তা ধরে একেবারে এই জমির লোকেশনে চলে আসতে আপনার সময় লাগবে, যদি হেঁটে আসেন 10 মিনিটের মতো, আর যদি রিক্সা আসেন তাহলে সময় লাগবে 2 থেকে 3 মিনিটের মতো। আর এখানে দূরত্ব হচ্ছে, একটু জমির লোকেশন দূরত্বটা আমরা যদি দেখাই, প্রায় 1 কিলোমিটারের একটু বেশি হচ্ছে জমির লোকেশনটা। একটু দূরত্বটা আমি মেপে দেখাচ্ছি আপনাদের, এখানে প্রায় 1.13 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটারের মধ্যে আপনারা এত সুন্দর একটা জমি পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, গুগল ম্যাপে আপনাদেরকে জমির লোকেশনটা দেখালাম, চলুন এখন আমরা আমাদের নিয়মিত ভিডিওতে ফিরে যাই। তো বন্ধুরা, জমিটি একটু আয়তাকার, আপনারা এখনই জমিটি নিয়ে বাড়ি করতে পারেন, দোকানপাট করতে পারেন। এখানে আশেপাশে প্রচুর চাহিদা, ওই যে একটা গার্মেন্টস আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সাথেই। তো জমিটির গাজীপুর সিটি কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ডের কাথরা গ্রামে ইসলামপুর মৌজায়, এবং সিটি কর্পোরেশনের প্রায় 30 ফিট চওড়া রাস্তায়। এটা হচ্ছে সেই সিটি কর্পোরেশন 30 ফিট রাস্তা, আর এই হচ্ছে যে সেই জমিটি। জমির পরিমাণ 1.5 কাঠা এবং মালিকের আস্কিং প্রাইস হচ্ছে 16 লক্ষ টাকা কাঠা।
তো বন্ধুরা খুব সুন্দর একটি ছোট্ট জমি আজকে আপনাদের সামনে দেখালাম, আপনারা আসতে পারেন এবং যদি কেউ আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা মালিকের সাথে কথা বলে দরদাম করে কাগজপত্র যাচাই বাছাই করে জমিটি নিতে পারেন। আর আপনাদের মধ্যে যারা আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি যে কোনো কিছু প্রপার্টি বিক্রি করতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রপার্টির বিজ্ঞাপন বিনামূল্যে আমরা দিয়ে দিব। আপনাদের আমাদের দেওয়া স্ক্রিনে নম্বরে যোগাযোগ করলে আমরা সেই বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে প্রচার করে দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। যারা নতুন আজকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।